আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি কারাটে বয় ফয়সাল, আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কীভাবে আত্মরক্ষা করা যায়। যেমন ধরুন কেউ যদি আপনাকে গলা মধ্যে ছিপি দিয়ে ধরে, সেখান থেকে আপনি কীভাবে আত্মরক্ষা করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, দয়া করে আমার চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে ফেলুন। কথা না বাড়িয়ে চলে যাওয়া ভিডিওর। তো ভিউজ আপনারা দেখতে পেলেন যে এই মাত্র আমি কীভাবে আত্মরক্ষাটি করলাম। এবার আমি ওকে এবার আমি বিষয়টা আপনাদেরকে ভেঙে বলবো যে কোথায় হাত দিলে অ্যাকচুয়ালি এটা করা যায়। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ও আমার গলার মধ্যে চিপি দিয়ে ধরেছি। গলার মধ্যে যখন চিপি দেওয়া হয় তখন পুরো শরীরটি অবশ হয়ে যায়। এখানে আপনাকে কী কাজটা করা যাবে, আপনার গলাকে মজবুত রাখতে হবে, যেমনটা আমি করবো। এখন মজবুত রেখে আপনাকে এই জায়গায় একটা প্রেশার পয়েন্ট আছে, এখানে আপনাকে সেটা প্রেশার করতে হবে। এখানে একটা রগ আছে, এখানে একটা রগ আছে যেখানে কাজ করার সাথে সাথে মানুষ দুর্বল হয়ে যায়। যেমন ও করবে, আপনি পুরো প্রেশার দিয়ে আমাকে ধরেন, এর অর্থাৎ প্রেশার করার সাথে সাথে ও দুর্বল হয়ে গেছে। বন্ধুরা, প্রেশার পয়েন্ট হচ্ছে এটা, এখানে একটা সিরিয়াস প্রেশার পয়েন্ট আছে যেখানে চাপ দেওয়ার সাথে সাথে যে কোনো মানুষ দুর্বল হয়ে যেতে পারে। আপনাকে এটা কোনো খারাপ কাজে ব্যবহার করা যাবে না। যখন কোনো ব্যক্তি আপনাকে আঘাত করবে তখন আপনি এটা ব্যবহার করবেন। হ্যাঁ, এবার আপনি পুরোপুরি পাওয়ার নিয়ে আমাকে আক্রমণ করেন। আপনি দেখতেই পেলেন ও কতটা দুর্বল হয়ে গেছে শুধু আমার প্রেশার পয়েন্টে হাত দেওয়ার কারণে। এখানে আমি কোনো পাওয়ার অ্যাপ্লাই করিনি, শুধুমাত্র প্রেশার পয়েন্টে হাত দিয়েই ওকে দুর্বল করে ফেলেছি। আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই একটি কমেন্ট করবেন এবং শেয়ার করে রাখবেন আমার ভিডিওটি, যাতে অন্য মানুষরা জানতে পারে। তো বন্ধুরা, আমি প্রতি সপ্তাহে একটি নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে, আপনাদের খুশি করার জন্য এবং আপনাদের শেখার জন্য। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আশা করি এটি আপনি ভালো কাজে ব্যবহার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।